ভোটের রণকৌশল, তেরিয়ামুড়ায় বিধানসভায় বিজেপি, মথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে কোঅর্ডিনেশন কমিটি গঠন। 11 সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কনভেনার বিজেপি নেতা গোপাল বর্মন। ত্রিপুরা মথ আইপিএফটিকে দেওয়া হয়েছে কো কনভেনারের দায়িত্ব। রাজ্যে বিজেপি আইপিএফটি জোটের সাথে মথা দলের নতুন সমীকরণে তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার প্রয়াস শুরু করেছে এই তিন দলের থিঙ্ক ট্যাঙ্ক। এরই মধ্যে বিজেপি, মথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে রাজ্যের বিজেপি মণ্ডলে মণ্ডলে কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে। শুক্রবার বিজেপি দলের তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে তেলিয়ামুড়ার একটি বেসরকারি হোটেলে এক বৈঠকের মধ্য দিয়ে 11 সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়, যেখানে বিজেপি নেতা গোপাল বর্মনকে কনভেনার হিসেবে ঘোষণা করা হয়। সে সাথে ত্রিপুরা মথার কর্ণ সিং জমাতিয়াকে যুগ্ম আহ্বায়ক সহ আইপিএফটি দলের একজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শ্রীমতী সাহারায় দাবি করেছেন, গঠিত হওয়া কোঅর্ডিনেশন কমিটি আগামী দিন সম্মিলিতভাবে গোটা বিধানসভা এলাকায় প্রতিটি বুথে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করবে। আজকে আমরা 11 জনের একটা কমিটি গঠন করেছি, যেখানে ভারতীয় জনতা পার্টির 5 জন সদস্য, ত্রিপুরা মথার 4 জন সদস্য এবং আইপিএফটির 2 জন সদস্য রয়েছেন সেখানে। কনভেনার হয়েছে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক গোপাল বর্মন, কোঅর্ডিনেটর মানে কনভেনার হয়েছেন দাদা কর্ণ সিং জমাতিয়া, তিনি কনভেনার হয়ে কনভেনার হয়েছেন, এবং আইপিএফটি থেকে আরেকজনকে আমরা কনভেনার করেছি, বাকিরা সদস্য হিসেবে আছেন। আমরা এখানে যুবকদের প্রাধান্য দিয়েছি, আমরা এখানে মহিলাদের রেখেছি এবং আমরা এখানে অনুভবী সিনিয়র কার্যকর্তাদের রেখেছি। রেখে আমরা মণ্ডলের এই 11 জন কমিটি করেছি, যাতে আগামী নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি এবং ত্রিপুরা দলের সমর্থিত যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে কৃতি দেবী দেববর্মনকে আমরা যাতে বিপুল ভোটে জয়যুক্ত। সে সাথে বিধায়িকা বলেন, রাজ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের উন্নয়নের উদ্দেশ্যে ত্রিপুরা মথা দল গঠন করেছে, তবে যখন প্রদ্যুৎ কিশোর থেকে শুরু করে অনিমেষ দেববর্মা বুঝতে পেরেছেন প্রকৃত উন্নয়নের জন্য শাসক দলে সামিল হতে হবে। আমাদের একটাই লক্ষ্য, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। আমি ধন্যবাদ জানাই বুবাগড়া প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে, এবং যিনি কিছুদিন আগেও বিরোধী দল নেতার ভূমিকায় ছিলেন, বর্তমান মন্ত্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মাকে এবং ত্রিপুরা মথা দলের সর্বোচ্চ সমস্ত নেতৃত্বকে। তারা বুঝতে পেরেছেন যে এককভাবে জনজাতিদের উন্নয়ন বিরোধী দলের থেকে এটা করা সম্ভব নয়, একমাত্র সরকারি দলের পক্ষেই সম্ভব যে কোনো জাতিগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন। আজকের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিজেপির পক্ষে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়া বিজেপি নেতা মধুসূদন রায়, নীতিন কুমার সাহা, নন্দন রায় প্রমুখদের পাশাপাশি আইপিএফটি এবং ত্রিপুরা মথার একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।